শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। ফ্রিল্যান্সিং টিপস এর আজকের পর্বে আমরা চমৎকার একটি বিষয় শিখব, তা হচ্ছে আপনারা জানেন যে ফাইবারে মূলত গিগ তৈরি করার মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সিং এর জন্য অর্ডার নিয়ে তারপর সেটি সাপ্লাই করার মাধ্যমে ডলার আর্ন করতে পারেন বা মানি আর্ন করতে পারেন। বাট বর্তমানে এই সুবিধাটি আপওয়ার্কে নিয়ে এসেছে, অর্থাৎ আপওয়ার্কে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং সাইটগুলো, যেগুলো বড় বড় মার্কেট প্লেস ফ্রিল্যান্সিংয়ের, যেমন freelancer.com, আপওয়ার্ক, এখানে মূলত বিড করতে হয়, অর্থাৎ কাজগুলো দেওয়া থাকে, সেখানে আপনাকে কাজের জন্য অ্যাপ্লাই করতে হয়। এভাবে একটি কাজে 100-200 ওয়ার্কার অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে বায়ার ইন্টারভিউর মাধ্যমে যার প্রতি প্লেসড হয় তাকে দিয়ে কাজটি করিয়ে নেয়। বাট বর্তমানে আপনি আপওয়ার্কও আপনার যে এক্সপার্টাইজ সেটি আপনি শো করতে পারবেন, অর্থাৎ এ ধরনের কাজ আপনি পূর্বে করেছেন, চমৎকার কাজ, সেগুলো আপনি শো করতে পারবেন গিগ আকারে। তো এই বিষয়টি আজকে আমরা শিখব। তো সাপোজ আমি যদি আমার প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইল, এই অপশানটি পপুলার প্রজেক্টস, অর্থাৎ আপনি এখানে কিছু প্রজেক্ট অ্যাড করতে পারেন যেগুলোর মাধ্যমে বায়ার গিগের মতো আপনার অফারগুলো দেখবে এবং যদি পছন্দ হয় তখন সরাসরি আপনাকে সেখান থেকে হায়ার করবে। তো আসুন আমরা দেখি, আমরা অ্যাড এ প্রজেক্টে ক্লিক করছি। তো সাপোজ আমি সাজিয়ে নিয়েছি, আমি একটি নোটপ্যাডে সাজিয়ে নিয়েছি, বিস্তারিত যা যা লিখতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ফার্স্ট অপশান, এখানে ডেলিভারেবল ইউ অফার, অর্থাৎ আপনি কী অফার করছেন, ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন, অ্যানিমেশান, গ্রাফিক ডিজাইন, আপনি যাই অফার করেন সেটি এখানে লিখতে হবে। তো সাপোজ আমি যেহেতু ওয়েব ডিজাইনের জন্য লিখব, তাই আমি এটি লিখেছি, আই উইল ক্রিয়েট বিজনেস ওয়ার্ডপ্রেস অসাম ওয়েবসাইট ডিজাইন 6-10 পেজেস, অর্থাৎ আমি এ ধরনের ওয়েবসাইট অফার করছি, এ ধরনের বিজনেস ওয়েবসাইট অফার করছি আমি। যেমন একটি হোম পেজ থাকবে এবং চমৎকার একটি ব্যানার থাকবে, পাশাপাশি প্রোডাক্টগুলো, বিজনেস প্রোডাক্টগুলো ফ্রন্ট পেজে শো করা হবে এবং ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট পেজটি এখানে লিঙ্ক আপ করা থাকবে। পাশাপাশি চমৎকারভাবে মেনুতে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো সেট করা হবে, অ্যাবাউট আস পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট আস পেজ, একটি বিজনেস পেজে যা যা থাকা দরকার সবই আমরা অফার করব। আমরা জানি যে প্রত্যেকটি বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ এবং মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাড করা সহই বায়ারকে অফার করছি, ইভেন আমরা লোগো অফার করতে পারি। বাট আমি বর্তমানে যেই অফারটি সাজাচ্ছি সেখানে আমি লোগো অফার করছি না। তাহলে আমি একটি টাইটেল লিখে নিয়েছি, লক্ষ্য করুন, দিস ওয়ান, আই উইল ক্রিয়েট বিজনেস ওয়ার্ডপ্রেস অসাম ওয়েবসাইট ডিজাইন 6-10 পেজেস। তো আমি এটি কপি করে নিলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম। বাট এখানে 50 ক্যারেক্টার্সের বেশি হতে পারবে না, তাহলে আমরা এটি কেটে নেই, আমরা এটি এখানে দিয়ে দিব, সাপোজ এভাবে 6-10 পেজেস ওয়েবসাইট। ওকে, আমরা কিছু ডিলিট করে দেখি, সাপোজ আমরা অসাম টিকেটে দিচ্ছি, অ্যান্ড ডান। তাহলে এখানে 50 ক্যারেক্টার্সের বেশি দেওয়া যাবে না, আর সেভাবে আপনাদেরকে সাজিয়ে নিতে হবে। প্রাইস রেঞ্জ, আপনি যেই কাজটি অফার করছেন, যেমন আমি এই বিজনেস ওয়েবসাইট ডিজাইনটি অফার করছি, তাহলে আমি যা করব, কততে আমি এই কাজটি করতে পারবো সেই প্রাইসটি মূলত এখানে আমি লিখে দিব, প্রাইস রেঞ্জ। তো আমি এখানে লিখছি $200, এত থেকে এত, অপশনাল, আমি এখানে কিছু দিচ্ছি না। সিলেক্ট এ ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে ধরনের কাজ আপনি করতে চাচ্ছেন, যে ধরনের কাজ আপনি অফার করছেন সেটির ক্যাটাগরি এখান থেকে চুজ করতে হবে। এখান থেকে ক্যাটাগরি নিব আমরা এটি, যেহেতু ওয়েব ডিজাইন রিলেটেড অফার সাজাচ্ছি, ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো আপনারা আপনাদের ক্যাটাগরিগুলো এখানে চুজ করবেন, অর্থাৎ যে ধরনের কাজ অফার করছেন, ওয়ার্ক অফার করছেন, সে ধরনের ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন। আমি এটি চুজ করছি, সাব ক্যাটাগরি, এখান থেকে সাব ক্যাটাগরি চুজ করতে হবে। তো সাপোজ আমি ওয়েব ডিজাইন অফার করছি, তাহলে আমি এখানে ওয়েব ডিজাইন সিলেক্ট করব। আর ডেসক্রিপশান, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি এই এক্সাম্পল অনুযায়ী ডেসক্রিপশান লিখে নিয়েছি। তো লক্ষ্য করুন, এটি হচ্ছে আমাদের ডেসক্রিপশান, তাহলে এটি আমরা এখানেই দিয়ে দিই। আমি বুঝিয়ে দিচ্ছি আমি কি লিখেছি এখানে। এরা যে এক্সাম্পল সাজেশন দিয়েছে সেটি অনেকটা এরকম, আই উইল বিল্ড ইউ এ কুইক এসইও ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ আপ টু 10 পেজেস, ইনক্লুডস 3 রাউন্ডস অফ রিভিশন, ডেভেলপমেন্ট টাইম ক্যান বি অ্যাডজাস্টেড।
তো আমি এটাকেই ফলো করেছি, আমি পেস্ট করছি। বাট এখানে 500 ক্যারেক্টারস এর বেশি হতে পারবে না। তাহলে আমরা দেখি, আমরা কিছু ক্যারেক্টারস কমিয়ে দেই। তাহলে আমরা এখান থেকে কিছু লাইন কমিয়ে দেই। একটি লাইন কমানোর পরে আমাদের যা দিতে চেয়েছিলাম সেটি নিয়ে নিয়েছে। ওকে, এখানে রিলেটেড স্কিল স্কিলগুলো আপনাকে শো করতে হবে। তো সাপোজ আমি স্কিল সার্চ করছি, যেমন ওয়েব ওয়েব ডিজাইন, আমি এখান থেকে ওয়েব ডিজাইন নিলাম, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট, দেখি আমরা পাই কি না। সাপোজ বিজনেস নিচ্ছি আমি। ওকে, তো এভাবে আপনাদেরকে কিওয়ার্ডগুলো চুজ করতে হবে সার্চ ইঞ্জিন ভালোভাবে র্যাঙ্কিং করার জন্য। ওকে, ডান। এবার আমরা অ্যাডে ক্লিক করব। লক্ষ্য করুন, আমাদের প্রজেক্টটি অ্যাড হয়ে গিয়েছে। এভাবে বায়ার আমাদের ফুল প্রজেক্টটি দেখতে পারবে। তো সাপোজ এখানে চাচ্ছি আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটি শো করার জন্য, দেখি আমরা সেটি পারি কি না। তা আমি এডিটে ক্লিক করছি। এডিট থেকে সাপোজ আই উইল ক্রিয়েট এ বিজনেস ওয়ার্ডপ্রেস ডিজাইন ওয়েব 6 to 10 pages, আমরা এটুকু ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদেরকে নির্দিষ্ট ক্যারেক্টারস এখানে শো করতে হবে। তা আমি এখানে লিখছি সাপোজ লাইক দিস ওয়ান। ওকে, তাহলে আমাদেরকে এখানে আরও কিছু টেক্সট কমিয়ে দিতে হবে। তো সাপোজ আমি এখান থেকে এইটুকু অথবা এইটুকু ডিলিট করে দিচ্ছি আমি। রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেসটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন উইথ ব্লক। ওকে, তাহলে আমরা মিনিংটা ঠিক রেখে কিছু টেক্সট এখান থেকে কমিয়ে দিলাম। এই অবস্থায় আমরা এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব। কপি অ্যান্ড পেস্ট, আপডেট। তো লক্ষ্য করুন, যেহেতু আমরা ওয়েবসাইট শো করেছি, সেক্ষেত্রে আমাদের অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের পপুলার প্রজেক্টসগুলো আপনাদের আপওয়ার্ক প্রোফাইলে অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যাবে। আমি যে ধরনের কাজ অফার করেছি, সে ধরনের কী কী বেস্ট সাপোর্ট বায়ারকে দেওয়া যায়, সেগুলোই আমি এখানে মূলত লিখে দিয়েছি। দ্যাটস ইট। তো ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।